এই অনুষ্ঠানটি নিবেদন করছে শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আমাদের দ্বিতীয় শাখা বিধাননগর মোড়ের কাছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। পঞ্চায়েতের সাতকাহন নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। পঞ্চায়েত নির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে রাজনৈতিক দলগুলির। একদিকে যখন মিটিং মিছিল চলছে, তখন পাল্টা গ্রামগঞ্জে উন্নয়নের কাজ কতটা হয়েছে সেই হিসেব কষছেন গ্রামবাসীরা। আসছে পঞ্চায়েত নির্বাচন, আবারও সাজবে গ্রামের ত্রিস্তরীয় ব্যবস্থা। বিগত পাঁচ বছরে গ্রামীণ এলাকার মানুষের চাওয়া পাওয়ার হিসেব কতটা মিটল, শাসক বিরোধী মতই বাকি, এসব নিয়েই আমরা তুলে ধরছি পঞ্চায়েতের সাতকাহন। চলুন আজ আপনাদের নিয়ে যাব কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতে। কেমন আছেন সেই গ্রামের মানুষ দেখাবো আপনাদের। এ নিয়ে আরসিটিভি সংবাদে রইল অঞ্চল ভিত্তিক স্পেশাল কভারেজ পঞ্চায়েতের সাতকাহন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলির। কমিশন যেমন সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, তখন ক্ষমতা দখলে মরিয়া শাসক বিরোধী সব পক্ষই। গ্রাম বাংলা নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের চিত্র উঠে এসেছে রাজ্যের বিভিন্ন জেলায়। মনোনয়ন জমা দিতে বাধা দানের পাশাপাশি বিরোধীদের ওপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে বিগত পাঁচ বছরে এলাকার উন্নয়ন নিয়ে হিসেব নিকেশ করছেন কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। কোন কাজ হয়েছে আর কোন কাজ হয়নি তা নিয়ে পাড়ার মোড়ে মোড়ে চলছে আলোচনা। পাকা রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, পথবাতি, মুমূর্ষু রোগীকে রাত বিরেতে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান সহ অন্যান্য উন্নয়নের কাজ কতদূর হয়েছে তা নিয়ে কি বলছেন গ্রামবাসীরা, শুনুন তাদের বক্তব্য। আমাদের এই যে অঞ্চল থেকে এই যে মহাপুকুর পর্যন্ত, এটা আমরা আর কি আমার তরফ থেকে আর কি যে এটা যেন মানে এক লেভেলের রাস্তাটা হয়। রাস্তাটা কি এক লেভেল নেই? এক লেভেল নেই, অনেক অনেক জায়গায় ছটকে ছুটে গেছে। সমস্যা এই কারণে যাতায়াতের একটু মানে অসুবিধা, আর বিশেষ করে খুব যাতায়াতের খুব গাড়ি ঘোড়া চলে, তো আর লরিও চলে, এই জন্য রাস্তাটাই ইস্যু হয়ে গেছে। কাজ হয়েছে আপনাদের এলাকায়? আমাদের এলাকায় সবই কাজ হয়েছে, যেগুলা কাজ হওয়ার ঢালাই রাস্তা সর্বদিকেই হয়েছে। অঞ্চলের আশেপাশে যেগুলা ধরা হয়েছিল প্রত্যেকটা পুকুর খুঁড়ন হয়েছে। বরুণাজীবীতে রাস্তা ঢালাই রাস্তা, যেগুলো রাস্তা চলাফেরা করা যাচ্ছিল না, এত উন্নয়ন হয়েছে বরুণাতে, ভালো হয়েছে। যেগুলো আমাদের 9 নম্বর বরুণাতে তিনটা আমাদের মাচা ছিল, সেটাকে বিজেপি থাকাকালীন ওটাকে মাচা করতো, ওটাকে তুলে টিএমসি প্রধান গায়ত্রী দেবী তুলে ওটাকে কালভার্ট করেছে, সে উন্নত মানের কালভার্ট কম টাকায়। পানীয় জল কেমন হয়েছে? পানীয় জল ভালো হয়েছে, সোলার লাইট আরও এসব প্রচুর কাজ হয়েছে গ্রাম বাংলায়। কী আর বলবো, পঞ্চায়েত নির্বাচন না, এখনও অনেক কাজ বাকি আছে, অনেক কাজ আরও হয়নি হবে। ওরকম কাজ কি দেখছি, কই ওরকম কিছু কাজ দেখছি না তো, ওরকম কিছু কাজ হয়নি। রাস্তাঘাট, পানীয় জল, আলো, আলো আলো তো বিদ্যুৎ তো আছেই, বাকি জায়গায় জায়গায় সোলার ল্যাম্প আছে, কোথাও নাই। জলের ব্যবস্থা আছে যদিও, থাকেও আবার নাই, মানে টাইমলি ঠিক কোনোটাই পরিষেবা পাই না আমরা ঠিক মতো। কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতে গত 2018 সালে জয় হয়েছিল বিজেপি। এক নজরে দেখে নেব সেই ফলাফল। বরুণা গ্রাম পঞ্চায়েতের মোট আসন 16টি, তৃণমূল কংগ্রেস 4টি, বিজেপি 9টি, কংগ্রেস 1টি, সিপিআইএম 2টি। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির 24টি আসনের মধ্যে বরুণা গ্রাম পঞ্চায়েতের অধীনে আসন রয়েছে 3টি, যার মধ্যে বিগত পঞ্চায়েত নির্বাচনে 2টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস এবং 1টি আসন পায় বিজেপি। তবে গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের বিজেপিরই কিছু বিক্ষুব্ধ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত হাত ছাড়া হয় গেরুয়া শিবিরের। প্রধান হন বিজেপি থেকে তৃণমূলে আসা গায়ত্রী বর্মন। তবে পঞ্চায়েতের উন্নয়নের কাজ নিয়ে শাসক দলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে বিজেপি। বাড়ি বাড়ি যেমন জল পৌঁছায়নি, তেমনি উন্নয়নের কাজ ত্বরান্বিত হয়নি। আমাদের গ্রামের মানুষ যেমন পানীয় জলটা মানুষ অ্যাকচুয়ালিটি সবার বাড়ি বাড়ি হয়েছে, কিন্তু জলটা ঠিক রকম পাচ্ছে না, জল যাচ্ছে না বাড়ি বাড়ি। কিন্তু বাড়ি বাড়ি ইয়ে দেওয়া হয়েছে, ট্যাপকল দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও জলটা কিন্তু সঠিকভাবে পাচ্ছে না, এটা একটা বিশাল সমস্যা হয়ে আছে। আর সমস্যা আমরা যখন এককভাবে যে প্রধান গঠন করেছিলাম, তখন আমাদের যতটুকু কাজ আমরা খুব ভালো করেছি। তারপরে মানে তৃণমূলে যাওয়ার পর
আমাদের কিছু মেম্বার তৃণমূলে যাওয়ার পর তারপর থেকে আমাদের কাজ আমরা সেরকমভাবে দেখতে পাচ্ছি না। মানে ওদের মধ্যে এমন একটা হয়ে গেছে যে আমাদের যে বিরোধী দল নেতা আছে তাকেও অন্ধকারে রেখে কিছু কাজ এমনি দেখেই ওরা করতেছে। উন্নয়নটা বলতে আমি যা দেখতে পাচ্ছি, যেমন যেগুলো উন্নয়ন করার, উন্নয়ন তো হচ্ছেই না অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায়। যেমন এখনও অনেক জায়গায় আমাদের আছে, কাঁচা রাস্তা আছে, সেগুলো পাকা হচ্ছে না। এদিকে বিদায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান গায়ত্রী বর্মনের দাবি, 70% উন্নয়নের কাজ হয়েছে, বিজেপির আনা অভিযোগ ভিত্তিহীন। যতটুকু এইটুকু সময়টা খুব সীমিত, তার মধ্যে আমি কাজ করেছি 70% রাস্তাটা করেছি, আর ইয়ে করেছি মানে যাবতীয় রাস্তাঘাট ড্রেন করেছি, সব পিট করেছি। আমার মতে হচ্ছে 70% রাস্তাটা করেছি, ওটা 100% করার চেষ্টা করব। আর অনেক আমার ড্রেন বাকি আছে, ড্রেন করব, সব পিট করব, এইগুলি। আর কিছুদিন পরে পঞ্চায়েত ভোট, গ্রামের মানুষের রায় কোন দিকে যায় এখন সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ। আমাদের কাজ সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে শাসক বিরোধী এমনকি সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলি আপনাদের সামনে সত্যনিষ্ঠভাবে পরিবেশন করা। পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হয়েছে, শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজাও। পঞ্চায়েতগুলিতে সজাগ দৃষ্টি রয়েছে আমাদের, আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে রয়েছে বিভিন্ন পঞ্চায়েতে। পঞ্চায়েত নির্বাচনের সব রকম খবর নিয়ে আমরা থাকব আপনাদের সঙ্গে। পঞ্চায়েতের খুঁটিনাটি খবর জানতে দেখুন পঞ্চায়েতের সাত কাহনে, নজর রাখুন আরসিটিভি সংবাদের চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের মতো পঞ্চায়েতের সাত কাহন এ পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে কোনো না কোনো পঞ্চায়েতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।